রাঙামাটি বিলাইছড়ি উপজেলার ফারোয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক বিশ্বরায় তৎচঙ্গারে গুলিগজ্জি দুর্বৃত্তল বুধবার ভোর রাতে ফারোয়া ক্যাংকুঠির আলাহাত ঘুমানো অবস্থায় তার উদ্দে হামলা চালাইল বলে জানাই তার পরিবার। গুরুতর অবস্থায় তারে রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি করা হয়। জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ কাজল এই ঘটনা জনসংহতি সমিতির দায়ী করিয়া না হয় ফাহারিয়াল যাতে জাতীয় রাজনীতি করিত না পারে এ হারণে পার্বত্য এই গোষ্ঠী অবৈধ অস্ত্র দিয়ে এনে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাই যায়। আঞ্চলিক সংগঠন শুধু জেএসএসসি আছে এবং অবৈধ অস্ত্রধারী তারাই ইতিপূর্বে আমাদের আরো একজন সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান জয়সন তঞ্চঙ্গার চাচা নীলুচন তঞ্চঙ্গাকে কিডন্যাপ করেছে। দায়ী করবো কারণ ওই এলাকায় জেএসএস আমাদের কর্মীদেরকে ঘরে যাইতে দিচ্ছে না। আমাদের কর্মীদের কিছুদিন আগে রাকেল মারমাকে মেরেছে, আবার গত মাসে ডিসেম্বরের 5 তারিখ আমরা যখন চাপ দিয়ে বললাম তখন আমার গাছ আর অনেক ঘুরে যায় আর তখন ওরা ভেঙে যায়। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। দর্শক আর এই ভিডিও কিনা অনারাত কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই উঙ্গ সাপোর্ট এবং সি প্লাস ফোন রেটা।